নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো শনিদেবের মার্গী গতি লাভ প্রসঙ্গে। শনিদেব গত 4 তারিখে নভেম্বরের 4 তারিখে মার্গী গতি লাভ করেছে এবং আগামী 29 জুন 2024 সাল পর্যন্ত তিনি মার্গী গতিতেই থাকবেন, তার রাশি কুম্ভ রাশিতে। এটা তার মূল ত্রিকোণ এবং আপনার রাশি লগ্ন যখন কুম্ভ তখন আপনার জন্য কী ফল দিতে যাচ্ছে, অর্থাৎ আপনার রাশি বা লগ্নে শনিদেব এখন মার্গী গতি লাভ করেছে, এই প্রসঙ্গে আপনার জন্য কী ফল প্রদান করতে যাচ্ছে আজকের আলোচ্য বিষয় হলো সেটাই। দেখুন, শনিদেব যখন আপনার রাশি লগ্নে মার্গী গতি লাভ করছে তখন কিন্তু আপনার ভিতরে অনেকগুলো পরিবর্তন আসছে এবং পরিবর্তনগুলো কি, আপনার মধ্যে কিন্তু বেঁচে থাকার ইচ্ছা, আপনার মধ্যে কিন্তু সুইসাইড করার টেন্ডেন্সি ছিল, এই জায়গা থেকে কিন্তু আপনি বের হচ্ছেন। আপনার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল গ্রো করবে, ইতিমধ্যেই গ্রো করা শুরু করে দিয়েছে এবং শনিদেব কিন্তু আপনার এই মার্গী গতি লাভ করার কারণে আপনার কনফিডেন্ট লেভেল, হারানো কনফিডেন্ট, এটা কিন্তু ফেরত আসবে। আপনার মধ্যে কিন্তু একটা মানসিক কষ্টের জায়গা থেকে আপনি কিন্তু একটা ভালো পজিশন পাবেন। আপনার জীবনে মনোবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা, এই নতুনভাবে আবিষ্কার করা নতুন জীবনের স্টার্ট, এবং সেটা অবশ্যই একটা পরিবর্তিত অবস্থা, এবং এই অবস্থায় আপনার জীবনের অনেকগুলো পজিটিভ চেঞ্জ আসবে। এই শনিদেব কিন্তু আপনাকে সেই চেঞ্জগুলো এখন করাবে। দ্বিতীয় যে জায়গা সেটা হলো ভাই বোনের সম্পর্ক, বিবিধ সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক রিলেশনের জায়গাতে কিন্তু একটা ডিস্টার্বনেস চলছিল, এই ডিস্টার্বের জায়গা কিন্তু পরিবর্তন হচ্ছে। ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতাটা, আপনার পরিবারের কাছে, সন্তানের কাছে, ওয়াইফের কাছে, মায়ের কাছে, প্রত্যেকটা জায়গাতে, আপনার অফিসের কলিগদের কাছে, প্রত্যেকটা জায়গাতে আপনার গ্রহণযোগ্যতা কমে গেছিলো, সেই জায়গা থেকে কিন্তু আপনার হারানো গৌরব, হারানো গ্রহণযোগ্যতা, এটা কিন্তু আস্তে আস্তে ফেরত আসা শুরু করবে এবং আপনার লাইফে কিন্তু এখন প্রতিষ্ঠা আসা শুরু করবে। আপনার কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু এখন বৃদ্ধি পাবে, আপনার হারানো মনোবলের সঙ্গে সঙ্গে কিন্তু হারানো কমিউনিকেশন, হারানো সম্পর্ক পুনরুদ্ধার হবে। এবং এই সম্পর্ক শুধু আপনার পার্সোনাল লাইফে ভাই বোনের সঙ্গে সম্পর্ক নয়, আপনার বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে যে জটিলতা চলছিল সেই জটিলতার কিন্তু অবসান হচ্ছে। একই সঙ্গে আপনার বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গাতে একটা না একটা ঝামেলা চলছিল, এই জায়গাগুলো কিন্তু এখন আস্তে আস্তে রিকভার করবে এবং আপনি সামনের দিকে অগ্রসর হবেন। আপনার লাইফের নতুন সম্পর্ক, নতুন ভাগ্যের চাকা, নতুন কর্মের চাকা, নতুন দুয়ার কিন্তু খুলে যাবে, দেশে দেশের বাইরে আপনার গণ্ডি কিন্তু ছড়াবে এবং আপনার লাইফে এস্টাবলিশমেন্ট আসা যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু আসবে। সম্পর্ক যেমন ডেভেলপ হচ্ছে, শারীরিক মানসিক ক্ষেত্রে যেমন একটা পরিবর্তন আসে, এইটা কিন্তু একটা মারাত্মক রকম শুভ পরিবর্তন, শুভ গেইন করা, এটা কিন্তু আপনি করতে পারবেন। নতুন চুক্তি, বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যার সমাধান তো হবেই, সেই সঙ্গে নতুন করে রিলেশন আসা দেশে দেশের বাইরে পার্টনারদের সঙ্গে এবং আপনার স্টাফদের সঙ্গে, আপনার কর্মীদের সঙ্গে, আপনার কাস্টমারদের সঙ্গে নতুন সম্পর্ক হওয়া এবং সেখান থেকে আপনার একটা মোটা দাগের প্রফিট আসা, এটা কিন্তু আসা শুরু করবে। শনিদেবের মার্গী গতি লাভ মানে আপনার জীবনের গতি আসা। গত 5.5 মাস ধরে আপনি যে ভোগান্তির মধ্যে চলছিলেন সেই ভোগান্তিগুলো কমবে। কী ভোগান্তি কমবে? আপনার পার্সোনাল লাইফে, অর্থাৎ আপনার প্রেমিকা প্রেমিকাদের সঙ্গে একটা ডিস্টার্বনেস চলছিল, সম্পর্ক টানাপোড়ন চলছিল, চলে গেছিলো অনেকের ক্ষেত্রে, কিন্তু সেই হারানো সম্পর্ক, হারানো প্রেমিক প্রেমিকা সে কিন্তু আবার ফেরত আসবে এবং সেইখানে কিন্তু আপনার সত্যি সত্যি সেই জয়টা আসবে। আপনি যে সঠিক ছিলেন সেই সঠিক জায়গাতে কিন্তু আপনি পৌঁছে যাবেন। যদিও আপনার শনির রাশিতে শনি 5:30 চলছে, শনি অবস্থান করে আছে, তারপরেও বলবো রিলেশনের ক্ষেত্রে কিন্তু বড়সড় গেইন আপনি করতে পারবেন। আপনার যে হারানো সম্পর্কটা হারিয়ে গিয়েছিলো বা সম্পর্কটা কাটছাট হয়ে গেছিলো সেটা কিন্তু ফেরত আসবে, অর্থাৎ যেই সম্পর্কটা সত্যি সত্যি আপনার বিবাহ দাম্পত্য লাইফ পর্যন্ত গড়াবে, লম্বা সময় চলবে, সেই রিলেশনটা কিন্তু এই সময় টিকে থাকবে, সেই সময়টা কিন্তু এই সময় চলবে, কন্টিনিউ চলবে। এবং এই সময় আপনার লাইফের নতুন আরও অনেকগুলো অধ্যায় শুরু হবে। আপনার বিবাহ যোগ আটকে ছিল বিভিন্ন বিষয়, ঝামেলা, পছন্দের বিয়ে বা রিলেশনের বিয়ে আটকে ছিল, পরিবার থেকে মেনে নিচ্ছিল না বা রিলেশনটা, বিয়ের কথাবার্তা আগাচ্ছে, বিয়ের শেষ পর্যায়ে গিয়ে পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছিলো, এটা বন্ধ থাকার অবস্থা, এই জায়গা থেকে কিন্তু পরিবর্তন আসবে। আপনার এই পরিবর্তন আসবে এবং আপনার লাইফে পজিটিভিটি আসবে, এই বিবাহর জায়গাতে ফাইনাল হবে এবং বিয়েটা কিন্তু এখানে হতে যাচ্ছে। এরবারে দাম্পত্য লাইফে অনেকের ক্ষেত্রেই কিন্তু খুব মারাত্মক সমস্যা চলছিল, বোঝাবুঝির জায়গাতে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাতে সমস্যা চলছিল, অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন, 8-10 বছর হয়ে গেছে, 15-16 বছর হয়েছে বিবাহ দাম্পত্য যোগ, সেইখানে কিন্তু একটা সেপারেশন আসার যোগ চলছিল, এই যোগটা কিন্তু এখন ক্যান্সেল হবে এবং এইখানে কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা অবস্থান আপনারা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক শুভ একটা সময় আমি দেখতে পাচ্ছি। অনেক চুক্তি, অনেক কাজ হবে, আপনার
বিজনেস সংক্রান্ত দেশে দেশের বাইরে কিন্তু কাজ হবে, চুক্তিপত্র হবে, সেগুলো কিন্তু সাফল্য পাবেন। এর বাইরে যারা পেশাজীবী আছেন, স্বপেশায় নিয়োজিত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক চেঞ্জ আসবে। এই সময় কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনাদের পেশাগত ক্ষেত্রে কিন্তু মারাত্মক ডেভেলপমেন্ট আপনাদের ঘটতে যাচ্ছে। এছাড়া কিন্তু যারা কর্মের উপলক্ষে বেকার ছিলেন বা এই সময়টা বেকারত্বের কষ্ট ভোগ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি, নতুন কর্ম কিন্তু প্রাপ্তি হবে। যারা একটা ছোটোখাটো বা কোনো একটা জব করছেন, তাদের জবে সুইচ করার চেষ্টা করছেন বা লম্বা সময় ধরে চেষ্টা করছেন কিন্তু সুইচ করতে পারছেন, এখন কিন্তু তাদের কাছে সেই অপরচুনিটিগুলো কিন্তু এই সময় আসবে এবং আপনারা সেই অপরচুনিটিগুলো কাজেও লাগাতে পারবেন। আপনাদের সুন্দর একটা পরিবর্তন, একটা ভালো রকম পরিবর্তন এটা কিন্তু আপনাদের জীবনে এখন আসতে যাচ্ছে। এটা আপনাদের জন্য মারাত্মক শুভ একটা জায়গা। এছাড়া কর্মক্ষেত্রে একটা কর্মে আসেন একই জায়গাতে, তাদের অন্য শাখা অফিসে আপনার প্রমোশন হলো বা বদলি হলো, বা আপনি হয়তো আপনার নিজের জেলায় আসেন, অন্য জেলায় আপনার পোস্টিং আছে, আপনি নিজের জেলায় আসতে চাচ্ছিলেন, আসতে পারছিলেন না, বা নিজের বাড়ির কাছে কোনো অফিসে আছেন, একটু দূরে অন্য জায়গাতে যেতে যাচ্ছেন, ট্রান্সফার হতে চাচ্ছেন, এই এই যোগগুলো এই সময় কাজ করছেন, এখন কিন্তু সেই যোগগুলো আপনার ক্ষেত্রে পজিটিভিটি হিসাবে কাজ করা শুরু করবে। আপনার লাইফের এই কর্ম পরিবর্তন, কর্মের সাফল্য কিন্তু এই সময় দেখা দিবে। আপনার দেশে দেশের বাইরে ভ্রমণের যোগ কিন্তু তৈরি হচ্ছে কর্মের জন্য, বিজনেসের জন্য কিন্তু নতুন ভ্রমণ, নতুন কর্ম প্রচেষ্টা এটা কিন্তু কাজে লাগবে। নতুন বিজনেসের প্রপোজাল, নতুন বিজনেস উপলক্ষে বিভিন্ন জায়গা দেখতে যাওয়া, ট্যুরে যাওয়া আর বিজনেস ট্যুরে যাওয়া, এইগুলো কিন্তু সাফল্য মণ্ডিত হবে। নতুন নতুন চুক্তিপত্র হওয়া, এইগুলো কিন্তু আপনার জন্য সাফল্য মণ্ডিত হবে। বিদেশ থেকে কিন্তু বিদেশ সংক্রান্ত বিষয় যাদের কাজ, অর্থাৎ যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করেন বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন সিরিয়াল মেনটেনের কাজ করেন, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় একটা মারাত্মক পরিবর্তন আসবে, মারাত্মক পজিটিভিটি কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই সময় আপনার কাটবে, কোন সংক্রান্ত, কর্ম সংক্রান্ত, বিবাহ দম্পত্য সংক্রান্ত এবং আপনার নিজস্ব ব্যক্তিগত লাইফের অনেক হিসাব নিকাশ কিন্তু এতদিন বন্ধ অবস্থায় ছিল, আবদ্ধ অবস্থায় ছিল, সেইটার কিন্তু একটা সলিউশন আপনারা পেতে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ফেভারেই কিন্তু আসতে দেখা যায়। এটা কিন্তু আপনাদের জন্য একটা মারাত্মক চেঞ্জ আমার হিসাবে আমি দেখতে পাচ্ছি। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে কুম্ভ রাশির জন্য অনেকগুলো নেগেটিভিটি কিন্তু বন্ধ হবে এবং পজিটিভিটি আসবে। লাইফটা মোটামুটিভাবে শনি সাড়ে সাথে চলাকালীন সময়ের মধ্যেও কিন্তু একটা আনন্দঘন অবস্থা বা একটা সুখকর অবস্থা কিন্তু আপনার জীবনে আসতে যাচ্ছে। মোটামুটিভাবে এই ছিল কুম্ভ রাশির জন্য আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সেইটার উত্তর দিতে, অথবা সেই নিয়ে যদি নতুন কোনো ভিডিও করার দরকার হয় আমি করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও দীর্ঘস্থায়ী হবে। সো দেরি না করে এখনই অন করুন বেল বাটনটি আর সঙ্গে থাকুন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নমস্কার।